গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে সকাল থেকে ব্লগটাকে আর শুরু করিনি, কারণ আজকে সকালেও আমরা বেরিয়েছিলাম। রোজ রোজ বেরোনো এই সব ভালো লাগে না আর কি। আর যেটা তোমাদেরকে বলতেই পারবো না সেরকম বলে লাভ নেই, তো ওই জন্য আর দেখায়নি সকাল থেকে, ব্লগ শুরুও করিনি। এখন থেকে ব্লগ শুরু করলাম। আর এখন বাজে কটা বাজে? সাতটা দশ বাজে। এখন আমরা বেরিয়েছি, এখন অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছি পরপর। আমি যাব চোখ দেখাতে, ও সেখানে চোখটা একবার দেখিয়ে নেবে, পাওয়ারটা বেড়েছে কমেছে কিনা। বা এই অবধি ভালো আলো আছে, এখানে দাঁড়িয়ে কথা বলে নি তাহলে। তো এখন যাব প্রথমে চোখ দেখাতে, তারপর ফেরার সময় ও একবার জিও মার্ট তো না, রিলায়েন্স মার্টে ঢুকবে, ওখান থেকে ডাভের জল কিনবে, তারপর যে বোতলগুলো পাওয়া যায়, কারণ এখানে রোজ পসিবল হচ্ছে না ওরকম করে গিয়ে খেয়ে আসা বা এরকম কিছু, তো ওই জন্য কিনবে ওগুলো। আর তারপর আমি দুটো ব্লাউজ পিস নিয়েছি এটার মধ্যে, সে ব্লাউজ পিস দুটো বানাতে দিতে যাবো আর সাথে। তো চলো আস্তে আস্তে এগোনো যাক। পৌঁছে গেছি পঞ্চশীল অবধি তো আসা যায়, তারপরে একটু হেঁটে যেতে লাগে, তো তারপর একটু হেঁটে যায়। রিক্সা থেকে নেবে তো একটু হাঁটতে লাগে, তো সেই হাঁটছি, হেঁটে একটুখানি কি বেশিক্ষণ নয়, আগে ডাক্তারটা দেখাবো, তারপর স্মার্ট বাজারে ঢুকবো। স্মার্ট বাজারটা পেরিয়েই যেতে হবে, তো রাস্তা এত ক্যাচর ম্যাচর ক্যাচর ম্যাচর যে আর কথাই বলা যায় না। আদৌ তোমরা কি পাচ্ছ কি পাচ্ছ না কিছুই বুঝতে পারছি না। আর কেকের দোকানগুলোকে এত সুন্দর করে সাজিয়েছে, দেখো এই কেকের দোকানটাকেও সাজিয়েছে। আর বিরাটিতে হাজারো কেকের দোকান সব জায়গাতেই আশা করি, তো সব কেকের দোকানগুলোকে এত সুন্দর সাজিয়েছে, খুব ভাল লাগছে। আর একজন ওই দেখো পেছনে, ওকে এখন দেখানোই হচ্ছে না, কদিন ধরে কিছু বলছেও না কি বলছে, হাঁটো হাঁটো। সত্যি তাই, এখানে দাঁড়িয়ে পড়লে লোকজন পেটাবে আমাদেরকে। যাই হোক, স্মার্ট বাজার অবধি চলে এসেছি, পার করে নিয়ে এইবার যাচ্ছি। দেখাতে পারছি না ঠিক, উল্টে গেছে হাত। তো যাই হোক চলে এসেছি, যাই আগে ডাক্তারটা দেখে নিই তারপর কথা হবে। দেখতেই পাচ্ছ পেছনেই ডাক্তারখানাটা ছিল, কিন্তু ডাক্তার নেই, কপালটাই খারাপ আমার। এতদিন ধরে ওয়েট করে করে যাওয়া আসার টাইম পেলাম, তাও বা এসে শুনছি ডাক্তার ঘুরতে গেছেন, সোমবার থেকে বসবেন, তো সোমবার তো টাইম হবে না, মঙ্গলবার হবে, মানে আমাদের টাইম হবে না সোমবারটা আসার। তো কেন সোমবারটা হবে না, কেন ও হ্যাঁ সরি, সোমবার দিন আমাদের অনেকগুলো কাজ রয়েছে, বিশাল কাজ রয়েছে সোমবার দিন আমাদের, মানে পরপর পরপর শুধু দেখবো আমরা ছুটে চলেছি, তিনটে কাজ করার আছে সেই দিন আমাদের। তো যাই হোক না কেন, 26 তারিখ, তো 27 তারিখ নাম লেখালাম, দেখা যাক কবে কি দেখাতে পারি। যাই তাহলে পরের কাজটা করে নিই, এবার সব নেওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি আশাতে। ওরে বাবা রে বাবা, আশা অনেক পুরনো দোকান, তাই জন্য দেখতেই পাচ্ছ কোথা দিয়ে উঠছি। ম্যাডাম আগে আগে ছুটছে, হ্যাঁ আমি কারণটা বলছি, ওই যে হাতে আছে তার আমরা যখন খুব মন খারাপ করতে করতে ফিরে আসছি যে একটা কাজও হলো না ঠিকঠাক মতো, বেকারি এলাম, শুধু ডাবের জলটা পাওয়া গেল, আর আশাতে তো হলোই না, জেনে এলাম সকালে কটা থেকে খোলে। অনেক আগে ব্লাউজ বানিয়েছি, আসলে কেনাই পড়া হয় এখন, সে বিয়ের টাইমে বানিয়েছিলাম দুটো, একটা বেনারসির একটা লেহেঙ্গার, ব্যাস। এবার বলি খিচুড়িটার গল্প, দেখতেই পাচ্ছ আসলে যে পাতাটা দিয়ে ঢাকা দেওয়া ছিল ওরকম দুটো পাতায় আমি নিয়েছিলাম, হাফ হাফ করে দিচ্ছিল, দুটো পাতা না নিলে তো একটা পাতা এমনি দিয়ে দেবে না,
তো দুটোতে নিয়ে আমি একটাই ঢেলে নিয়ে ঢাকা দিয়ে নিয়ে এসেছি, যে বাড়িতে এনে মামনিকে এক চামচ দেবো। মামনি তো সুগার খাবে না, চালের জিনিস খুব একটা বেশি, তো মামনি খাবে একটু আর ওকে দেবো। আসল ব্যাপারটা হচ্ছে আমরা যখন হেঁটে আসছি, যখন ওরকম হতাশায় ভুগছি, হঠাৎই এপারে চলে এসেছি, এসে নিয়ে আমি ওকে বলছি যে মানে আমাদের ওপারটা দিয়েই আসার কথা, কিন্তু আমি কেন জানি না এপারে আসলাম। আসার পর হঠাৎ দেখছি যে খিচুড়ি অনেকের হাতে নিয়ে নিয়ে আসে, আমি ওকে বলছি আমি খিচুড়ি নেবো, খিচুড়ি নেবো। আর খিচুড়ি জিনিসটা আমি ভীষণ ভালোবাসি, যেখানেই দেখি না কেন আমাকে খেতেই হবে, ওরকম মান সম্মান ওরকম কিছু আমার নেই। সবাই যখন খেতে পাচ্ছে আমিও খেতে পারবো, হাত পেতে নিতে লজ্জাটা কিসের? তো তাই জন্য দেখে আমি ভাবছি যে ওখানটাতেই দিচ্ছে, তো আমাদের একটুখানি আগের গলিটাতেই দিচ্ছিল, ওই অটো স্ট্যান্ডের আগের গলিটাই ওখানে দিচ্ছিল। দেওয়ার পর তো আমি গেছেন যে আমি নেবো, হচ্ছে নাও। তো তারপরে দুটো পাতা নিয়ে একটাই ঢেলে নিয়ে, প্রচণ্ড গরম ছিল তখন, আমার হাত জ্বলে যাচ্ছিল রীতিমতো। তাও আসলে একটা বাড়িতে কালী পুজো হয়েছে, তো তারাই ভ্যান নিয়ে বেরিয়েছে দিতে, লাবড়াটা শেষ হয়ে গেছে, খিচুড়িটা দিচ্ছে। লাবড়ার দরকার নেই, আমার খিচুড়ি পেলেই যথেষ্ট। তো ও আমি একটুখানি ওই পাতাটা থেকে চেটে খেয়ে দেখলাম দুর্দান্ত খেতে হয়েছে, এখন এটাই শেষ করব, তারপর রাতে কি খাবো না খাবো দেখা যাবে। তো চলো আমি একটু খেয়ে নিই। এখন বাজে রাত্রি 9:15, আর চলে এসেছি রান্নাঘরে। দেখতেই পাচ্ছ এদিকে আমি পেঁপে কাটছি, আর ওদিকে মামুনি বাসনটা ধুচ্ছে। তো আমি এখানে আজকে বানাবো মাংসের স্টু মতোই, প্রেশার কুকারে যেটা ঝোলিয়ে আর কি, ভাত খাবো রাত্রে আজকে আমরা। তো আমি পেঁপেটা কেটে নিয়েছি, এরপর কাটছি আলু, দুটোই আলু দেবো, বেশি আলু দেবো না, কারণ পাপা এক পিস, ও এক পিস, আর আমি ওই দু পিস, আলু তো আর এক পিস করা যাবে না। তারপর কেটে নিচ্ছি আমি টমেটো, আর তারপর পেঁয়াজ, আর আদা রসুনটা বাটাই রয়েছে মামুনিরও ফ্রিজে, অসুবিধে নেই। আর এই হাতা নিয়ে না আমার প্রচণ্ড জ্বালা হচ্ছিলো, দেখো ডান হাতেরটা তাও গুটিয়ে রাখা গেছে, বাঁ হাতেরটা বারবার পড়ে যাচ্ছিলো। হয়ে গেছে কাটাকাটি, এবার বসিয়ে দিয়েছি আমি, তেল দিলাম সর্ষের তেল আর গোটা গরম মশলা একটু থেঁতো করে, তারপর পেঁপে আলু, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তারপর একটু নাড়াচাড়া করবো, দেবো এরপর টমেটো, আদা রসুন, বাটাটা, ওই আর কি। তারপর মোটামুটি একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর মাংসগুলোও দিয়ে দেবো, আর তারপর ওই নুন আর হলুদ, ব্যাস, আর কিছুই সেরকম দেওয়ার নেই। আবারও ভালো করে মিশিয়ে নেবো, আর কাঁচা লঙ্কা ফেলে দিলাম, গুঁড়ো লঙ্কা খুব একটা দেই না, জল দিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেছে, সিটিও পড়ে গেছে কমপ্লিট। দেখো দেখতে কি দারুণ হয়েছে না, কিন্তু তেলটা ওপরেই রয়েছে, ভেতরে কিন্তু নেই তেল। স্টুটা জাস্ট অসাধারণ হয়েছিল, ওটাকে আমরা স্টু বলি আর কি, মানে এতটা ঝোল থাকে, তো বেশ সুন্দর খেতে হয়েছিল, নুন ঝাল একদম পারফেক্ট হয়েছিল। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। কালকে আমাদের মানে তিনজনের, মামনি আমার আর প্রমিত, যাওয়ার কথা ছিল শ্যামবাজার, কিন্তু প্ল্যানটা আমরা ক্যান্সেল করলাম, নিজেদের মনে হচ্ছে আমরা আর পারছি না, এবার একটু রেস্ট দরকার, তো ওই জন্য শ্যামবাজার আর যাবো না। তবে ওই যে বললাম 26 তারিখের একটা বড় সড়ো প্ল্যান আছে আমাদের, 25 তারিখও আছে, সব আস্তে আস্তে দেখতে পাবে। তাই জন্য 25-26-এর জন্য কালকের দিনটা একটু রেস্ট আর এনার্জির দরকার, তো এনার্জিটা নিয়ে নেবো, রেস্টটাও নিয়ে নেবো। তো দেখাই যাক কালকের দিনটা কেমন কাটে। আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসছে একটা নতুন ব্লগের সাথে। আশা করি আজকের দিনের ব্লগটা তোমাদের ভালোই লাগলো, সন্ধ্যে থেকে শুরু করলাম, রাত অব্দি কন্টিনিউ করলাম, আমি কি করি না করি এইসবই দেখালাম। তো চলো আজকের মতো টাটা তাহলে, আজ কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে, পাশে থেকে লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। যারা অলরেডি আমার সাথে আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এভাবে পাশে থেকো, টাটা।